السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله ماذا أراد الله بها يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد منافق دير رقت چکو کے بھائی پاؤ جابے نا انشاءاللہ قرآن ری میدان ছয় বছর যাব চলতেছে সামনে চলবে মোকাবেলা করতে পারবে না আমরা ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি যারা মাহফিলের বিরোধিতা করেছেন দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দিয়া দাও যদি বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইরা আমি মূলত এখানে বসেছি দোয়ার জন্য এবং আমার অপশনে এটাই পড়েছে আমি একটা আয়াত দিয়ে শুরু করেছিলাম সূরা বাকারার ২৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা লজ্জা পান না
লজ্জাবত করেন না মশা বা তদূর্ধ্ব কোনো বস্তু দ্বারা উপমা দিতে মেসাল দিতে যারা মুমিন তাদের কাছে নিশ্চিত তারা ভাবেন যেটা আল্লাহ তাআলার নির্ভুল উপমা সঠিক উপমা কিন্তু ওয়াম্মাল্লাযীনা কাফারু যারা কাফের তারা আবার বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা আল্লাহ তাআলা এই মিসালের মধ্যে কি কি ইচ্ছা রেখেছেন মশা কোন সৃষ্টি হলো মশা কোন মখলুক হলো এই উদাহরণ আল্লাহর দেওয়া লাগে বক্তাদের দুর্নাম করার জন্য কিছু লোক আছে না নাই আছে না নাই আছে আগেও ছিল এই দেখেন এখানে কি বলে সূরা বাকারার কয় নম্বর আয়াত 26 নম্বর আয়াত কিন্তু মশা সাধারণ কোন প্রাণী নয় মশা যেমন মোটাতে চায় হলেই তার মৃত্যু কি দূরে না কাছে যখন মশা রক্ত খায় তখন তার হায়াত বেড়ে যায় না কমে যায় কমে যায় যারা জনগণের টাকা লুটপাট করে মোটা দাজা হচ্ছেন মশার কাছ থেকে শিক্ষা নিয়ে নেন ঠিক কি না আচ্ছা আরেকটা আল্লাহ তাআলা বাউদতান শব্দ দিয়েছেন বাউদতান হচ্ছে মুয়ান্নাস স্ত্রী মশা কি মশা স্ত্রী মশা তো মশা কামড়ায় কিন্তু স্ত্রী মশা পুরুষ মশা না কি মশা কামড়ায় স্ত্রী মশা কামড়ালে কামড়ালে তখন ওর ভিতরে প্রোটিন আসে মশার ভিতরে যখন প্রোটিন আসে তখন সে ডিম দিতে সক্ষম হয় তাহলে মাসির কি বলে মশার জন্ম বিস্তারের জন্য কার রক্ত লাগে মানুষের কার রক্ত লাগে মানুষের রক্ত লাগে তাহলে আল্লাহ তাআলা আচ্ছা সম্মানিত ভাইয়েরা মশা নিয়ে হাসাহাসি করার কিছু নেই এই মশার কামড়ে বিদায় নিয়েছিল মিস্টার নমরুদ ঠিক কি না বিদায় নিয়েছিল অতএব আল্লাহ আল্লাহ তাআলা যে উম্মতে মুহাম্মাদের জন্য এই মশার দৃষ্টান্ত দিয়েছেন এর আগেও এই মশা নামক বাহিনী চলে গিয়েছিল কার কাছে কার কাছে গেছিল পাহাড়ের একটা মুখ খুলে দেওয়া হলো মশার একটা দল চলে এলো এর মধ্যে সবচেয়ে দুর্বল যেটা ন্যাংরা সবচেয়ে দুর্বল মশা কার নাকে ঢুকলো কার নাকে ঢুকেছিল নমরুদের আল্লাহ তাআলা কোন দৃষ্টান্তকেই অযথা দেননি আজকের সায়েন্স এবং এই ব্যাখ্যা পর্যালোচনাটা প্রমাণ করে দিচ্ছে সম্মানিত ভাইয়েরা ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই পৃথিবীতে যত শক্তিশালী মানুষ ছিল আল্লাহ তাদেরকে দুর্বলকে দিয়ে খতম করে দিয়েছেন নমরুদকে খতম করেছেন কি দিয়া কি মশা দুর্বল সবল না কিন্তু মশা তো আছেই এরপর আবার তার এক ঠ্যাং নাই আচ্ছা আবার ফেরাউনকে খতম করেছেন কিসে সুবাইয়া কিসে সুবাইয়া ওর কি বাহিনী কম ছিল লোকজন কম ছিল কিরকম দাপট হলে বলতে পারে আনা রব্বুকুম ওয়া আলা শেষ করে দিয়েছেন আবু জাহাল এই উম্মতের ফেরাউন সব উম্মতের একটা ফেরাউন থাকে এই উম্মতের ফেরাউন কে বলেন আবু জাহেল এই আবু জাহেল খতম হয়েছে ছোট্ট দুইটা বাচ্চা মুআজ মুআজের তরবারের আঘাতে আবু জাহেলের মৃত্যু হয়েছে আল্লাহ তাআলা ان الله لا يستحي ان يضرب مثلا ما بعوضه الله تعالى লজ্জাবত করেন না কারণ এই সমস্ত এক্সাম্পলের মধ্যে প্রকৃত শিক্ষা লুকানো আছে না নাই আছে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম বাতিল শক্তি খুব দুর্বল ان كيد الشيطان كان ضعيفا শয়তানদের যত কায়দা যতই শক্তিশালী হোক না কেন অতিশয় দুর্বল তবে ঈমান আনবো আমরা কার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ আল্লাহ নিজে ওয়াদা করেছেন সবচেয়ে বেশি ওয়াদা রক্ষাকারী কে বলেন আল্লাহ নিজে ওয়াদা করছেন ও বান্দারা তোমরা যদি
শিরিক মুক্ত বিদআত মুক্ত সলিড ঈমান যদি আনতে পারো আর জীবনের আমলনামায় যদি আমলে সালেহ যদি যোগ করতে পারো লা ইস্তাখলিফান্না লামি তাকীদ নুনি তাকীদ প্রয়োগ করে বলছেন আমি তোমাদের হাতে খেলাফতি তুলে দেব তাহলে আমাদেরও ব্যর্থতা আছে না নাই আসুন সারা দিনের সকল আলোচনার নির্যাস আমরা নেই শেষ ক্লাস নেওয়া কঠিন সব তো ক্লান্ত শ্রান্ত স্লোগান দিয়ে চিত হয়ে পড়ে আছে নাকি আচ্ছা শেষ ক্লাস খুবই কঠিন যখন আমরা ছোট ক্লাসে পড়তাম প্রাইমারিতে যখন পড়তাম প্রথম ক্লাস খুব মজা পেতাম শেষ ক্লাসে মনে হতো স্যার রুম থেকে বের হবে কখন সেই ক্লাসে সেই শেষ ক্লাসে আমি উঠেছি এখন কি আর ভালো লাগে আমার হাসিব ভাইয়ের সেই জাগরণী এবং তেজোদ্দীপ্ত গানের পর আমার এই তো এই সমস্ত নরম টরম কথা তো কোনো কাজে লাগবে না লাগবে তো নাকি আচ্ছা আমি যে কথাগুলো বললাম আকলমন্দ ইশারা বাশাত আমরা কোনো ভয় পাবো না সম্মের দিন ইসলামের দিন জোরে বলি ইনশাআল্লাহ সম্মের সম্মের দিন কোরআনের দিন সম্মের দিন আলেম ওলামার দিন আমিন আল্লাহু আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ষষ্ঠ বার্ষিকী এই পেকুয়ার ময়দানে এত বড় মাহফিল এই মাহফিলের শেষ মুহূর্তে এসে তোমার হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু আলোচনা করে শহীদ দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ জঞ্জার চলে গেলেন জিন্দগির গুনাগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না যেই মার চেহারার দিকে তাকালে কলিজা পড়ে যায় পরাণটা জুড়ে যায় সেই মা যার চলে গেলেন জিন্দগির গুনাগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও বাপমার জন্য কি দোয়া তুমি তাও শিখিয়ে দিয়েছো হাত একটু উঁচু করে দিল থেকে আওয়াজ দিয়ে দিয়ে সবে আমার সঙ্গে চিল্লায় বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা كما ربياني صغيرا اي الله تعالى বিশেষ করে নিয়ামতুল্লাহ নিজামীর বাবার জন্য দোয়া করি ওর কলিজা ফেটে যাচ্ছে ওয়াল্লাহ বাবা যে কত বড় বাবা যে কত বড় নিয়ামত ওয়াল্লাহ রিদার রব্বি ওয়রিদাল ওয়ালিদ ওয়াসখতুহু ফি সখতিল ওয়ালিদ পিতা রাজি আল্লাহ রাজি পিতা নারাজ আল্লাহ নারাজ জিহাদের সমপর্যায়ের সওয়াবকে দেওয়া সওয়াব দেওয়া হয়েছে বাবা মার খেদমতকে আল্লাহ তাআলা অসুস্থ সাহাবী জিহাদে যেতে পারেন না রাসূল বললেন অসুস্থ সাহাবী চিন্তা করো না জিহাদে যাওয়ার দরকার নাই তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের পার নিচে তোমার জান্নাত লুকানো আছে সেই বাপ সেই মা ও আল্লাহ যারা চলে গেছে তার তো সম্পদ চলে গেছে তার নিয়ামত সব চলে গেছে ওয়াল্লাহ নিয়ামতুল্লাহ নিজামীর বাবার জন্য দোয়া করি আজকে বেঁচে থাকলে পরে আমার ডান পাশে তার সিটটা ছিল আজকে সেই মানুষটা না আমি একদিন থাকবো না আমিও চলে যাব হাসিবুর রহমান ভাইও থাকবে না নিয়ামতুল্লাহ নিজামীও থাকবে না সব একদিন চলে যাব তোমার দরবারে দোয়া করি ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউরে কবরে নিবা না আল্লাহ তাআলা প্রত্যেকের বাবা মা যাদের জীবিত আছেন তাদের হক আদায় করার তৌফিক দিয়ে দাও শ্রেষ্ঠ নিয়ামত মনে করার তৌফিক দিয়ে দাও ওয়াল্লাহ বাপ মা এমন একটা সম্পদের নাম বাপ মা এমন একজন
নিয়ামত প্রাপ্ত আল্লাহর বান্দা সন্তানের কাছে পৃথিবীর সব মানুষ এক পান্নাই দিলে পরে বাপমার সম্মানের মতো হবে না সেই বাপমা যাদের জীবিত আছেন মেহেরবানি করে প্রত্যেককে তার সশপথ মাতাপিতার সর্বোচ্চ খেদমত করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও নিয়ামতুল্লাহর মা বেঁচে আছেন ধৈর্য ধরার তৌফিক দাও বিছানায় মাথা রাখলে হাতটা গায়ে যাওয়া আমার শনিটা কোথায় রে হু আল্লাহ হু আল্লাহ বিধবা নারীর যন্ত্রণা পৃথিবীর কেউ বুঝবে না ও আল্লাহ তুমি তাকে সবরে জমিন ধৈর্য ধরার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও আয় আল্লাহ তাহলে একটা মৃত্যু একটা ইতিহাস একটা মৃত্যু বড় শিক্ষা একটা মৃত্যু মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে মেহেরবানি করে আমাদের জীবন পরিবর্তন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও তোমার সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও এই মাহফিলকে কেন্দ্র করে যত ভাই সহযোগিতা করেছেন বিভিন্নভাবে শ্রম দিয়েছেন অর্থ দিন দেন নাই মনে হয় অর্থ দেন নাই কিন্তু শ্রম তো দিয়েছেন সময় তো দিয়েছেন নিয়ামতুল্লাহ এককভাবে এই মাহফিলটার খরচ করেছে তুমি তাকে উত্তম পুরস্কার দিয়ে দাও আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কিনা তুলেছি যারা যারা এই মাহফিলে শ্রম দিয়েছেন সময় দিয়েছেন তাদের সকলের এই শ্রমকে সময় দানকে তুমি আল্লাহ দিনের জন্য কবুল করে নাও আয় আল্লাহ তাআলা প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি ওসি মহোদয় থেকে শুরু করে ইউনো এরপরে ডিসি এরপরে যত প্রশাসনের সমস্ত কর্মকর্তারা যারা মাহফিলটাকে নিয়ে সহযোগিতার হস্ত প্রসার করেছেন তাদেরকে উত্তম জাজা খায়ের তুমি আল্লাহ নিজে দিয়ে দাও আমার দেশের পুলিশ বিজিবি সেনাবাহিনী সব ভাইয়ের প্রতি তোমার খাস রহমত নাজিল কর জনসেবার মানসিকতা নিয়ে তাদের দেশ সেবার মানসিকতা নিয়ে সেবা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও